Hello everyone, Assalamualaikum. This is Sumaiya Islam Mouno and welcome to another brand new video. Ajker video te amra longest common subsequence er je concept ta seta bojhar try korbo. Eta khubi interesting ekta topic. To first e amader age bujhte hobe je ei longest common subsequence kothatar mane ta ki. Actually jodi amar kache ekta sequence deya thake jemon a b c d erokom ekta sequence deya thakte pare. তো এখন এখানে আমাদেরকে দেখতে হবে যেমন আমার কাছে আমি যদি একটা एग्जांपल ইউজ করি এখানে যে এ বি সি বি ডি এ বি তো এই এরকম একটা সিকোয়েন্স দেয়া আছে এই সিকোয়েন্সের থেকে আমাকে এখন দেখতে হবে যে আরেকটা যদি সিকোয়েন্স আমি নেই দুটো সিকোয়েন্সের মধ্যে বা দুইটা স্ট্রিং এর মধ্যে আমি কম্পারিজন করব বি ডি সি এ বি এ এই সিকোয়েন্সটার মধ্যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা অর্থাৎ মিলতে হবে একটা সিকোয়েন্সের সঙ্গে আরেকটা সিকোয়েন্সের মিলতে হবে আর এই যে বি এর পজিশনটা আগে দেখতে হবে বি আছে কোথায় ফার্স্ট পজিশনে তো ফার্স্ট পজিশনে তো আমার বি নাই তো বি কোথায় আছে এই যে সেকেন্ড পজিশনে আমি বি পাচ্ছি আবার এখানে আরেকটা বি পাচ্ছি আবার এখানে একটা বি পাচ্ছি আবার ডি এর ক্ষেত্রে এখানে ফার্স্টে তিনটা চারটাতে কোনো ডি নাই ফিফথ পজিশনে এই যে এখানে আর ডি আছে তো এভাবে আর কি ম্যাচ করে করে দেখতে হবে যে কোন সিকোয়েন্সটা বা কোন সাবসিকোয়েন্সটা সবচেয়ে লংগেস্ট एग्जांपल যখন বুঝবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তো এখন এই এক্স এর মধ্যে আমরা যদি দেখি এ বি সি বি ডি এ বি ওয়াই এর ক্ষেত্রে ওয়াই মিলতেছে কোথায় এই যে বি মিলছে তারপরে ডি মিলতেছে না সি মিলতেছে এ মিলতেছে না বি মিলতেছে এখানে তো কিছু নাই আবার এ মিলছে তাহলে সবচেয়ে বড় সাবসিকোয়েন্স মিলতেছে বি সি বি এ অ্যালগরিদমটা কি বলে অ্যালগরিদমটা বলে ফার্স্টে হচ্ছে আমাদেরকে লেন্থটা এলসিএস এর লেন্থটা খুঁজে বের করতে হবে কত লেন্থ আছে ফাইন্ড খুঁজতে হবে খোঁজার পরে ডিফাইন করতে হবে যে এক্স আই আর ওয়াই জে এটা কতটুকু হচ্ছে আমরা যখন एग्जांपल দেখব পুরোটা ক্লিয়ার হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় অ্যালগরিদমটা জাস্ট এখানে লেখা আছে পুরোটা আমি এই জিনিসগুলো আবার আসব আমি চাচ্ছি एग्जांपलটা দিয়ে পুরো জিনিসটাকে আগে ক্লিয়ার করতে তো এখন x দেয়া আছে a b c b আর y এ দেয়া আছে b d c a b এখানে কোন সিকোয়েন্সটা সবচেয়ে মিলছে মিলছে হচ্ছে b c b কেন কারণ তাদের পজিশন ওয়াইজ খেয়াল রাখতে হবে সেকেন্ড পজিশনে b পাওয়া যাচ্ছে তারপরে এই যে ফিফথ পজিশনে কিন্তু c আছে এবং সেভেন্থ পজিশনে বি আছে সো পজিশন ওয়াইজ তাদের কিন্তু সিকোয়েন্সের সঙ্গে ফার্স্ট সিকোয়েন্সের সঙ্গে সেকেন্ড সিকোয়েন্সটা মিলছে এবার আমি যেটা করব পুরো যে অ্যালগরিদমটা আগে বোঝাবো তারপর আবার ফার্স্ট স্লাইডগুলোতে আমি যাব ডোন্ট ওয়ারি সো এখন এই লংগেস্ট কমন সাবসিকোয়েন্সগুলো ম্যাচিং করানোর জন্য আমাদেরকে একটা বক্স ক্রিয়েট করতে হবে এটা ম্যাট্রিক্সের মতো একটা বক্স অর্থাৎ এখানে আই এর ভ্যালু জে এর ভ্যালু আগে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে তো আই এক্স আই হচ্ছে মেইনলি কলাম কলাম কয়টা কলাম আছে সেটা আর জে হচ্ছে সরি ওয়াই জে হচ্ছে কলাম আর এক্স আই হচ্ছে রো তো এক্স আই গুলো হচ্ছে প্রত্যেকটা রো এখন এইখানে আমরা যদি একটু খেয়াল করি আমাদেরকে আগে দেখতে হবে যে ফার্স্টে রো এবং কলাম জিরো নাম্বার রো এবং জিরো নাম্বার যে কলাম সেটাকে আমি জিরো দিয়ে আগে ফিল আপ করব প্রত্যেকটাকে একদম সিকোয়েন্স ওয়াইজ জিরো দিয়ে ফিল আপ করে দিচ্ছি তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম পুরো জিরো দিয়ে ফিল আপ করতে হবে কারণ এটা হচ্ছে জিরো এখন
পরবর্তী যেটা এক নাম্বার রো এক নাম্বার কলাম যে ইন্ডেক্সটা, সেটা ইন্ডেক্সটা হচ্ছে 1, 1, অর্থাৎ রো নাম্বার 1 কলাম নাম্বার 1। এখানে আমি আগে দেখব যে আমার এই বি আর এখানে আছে এ, দুটো কি ম্যাচ করতেছে? না, এলিমেন্ট দুটা ম্যাচ করতেছে না। তাহলে কি হবে? যদি ম্যাচ না করে তার মানে অবশ্যই এখানে জিরো বসবে। এই যে বি আর এ ম্যাচ করছে না, তাহলে আমি এখানে কি বসাবো? জিরো। এই জিরোটা কিভাবে আসলো? এই জিরোটা হচ্ছে তাদের যে ডায়াগোনাল পজিশনটা, অর্থাৎ এই যে এই পজিশনটা এবং এই পজিশনটা, এই দুটা পজিশন থেকে আমি জিরো পাচ্ছি যদি আমার ম্যাচ না করে। আবার দেখাচ্ছি, এখানেও ম্যাচ করতেছে না, জিরো। এখানেও ম্যাচ করছে না, জিরো। এই তো এখানে ম্যাচ করছে। এই এ কত নাম্বার পজিশনে পাচ্ছি? 4 পজিশনটাতে। সো এখানে আমরা কি পেলাম? ম্যাচিং পেলাম। এখন কি করব? ম্যাচিং পাওয়ার পর খেয়াল করতে হবে ডায়াগোনাল পজিশন কোনটা এই ইন্ডেক্সের, এইটা। এই ডায়াগোনাল পজিশনের সঙ্গে একযোগ হবে, জিরো প্লাস ওয়ান ইকোয়ালস টু হচ্ছে ওয়ান। আবার দেখি, এবার বিতে মিলছে? মিলে নাই। তাহলে কি আসবে? ওয়ান এবং জিরো এই দুইটা মিলে যোগ করে ওয়ান আসবে। এই যে আবার চেক করি, পরের রোতে যাচ্ছি, বি ফার্স্টেই মিলে গেছে। সো কি করতে হবে? এই যে জিরোর সঙ্গে এক যোগ করে ওয়ান বসাইতে হবে। ডায়াগোনাল যে জিরোটা আছে সেই জিরোর সঙ্গে এক যোগ করে আমি ওয়ান বসালাম, এই জিরো থেকে যোগ এক ওয়ান। এবার এই তিনটার একটাও কি মিলে? মিলে না। না মিললে কি করব? এই ওয়ানটাই এখানে বসতেছে, এখানেও বসতেছে, এখানেও বসতেছে। আচ্ছা, এবার বি মিলে গেছে আবার, তাহলে এখন কি ওয়ান হবে? না, বি যেহেতু আবার আমি ম্যাচিং পেয়েছি, এই ওয়ান, এই যে এই ওয়ানের সঙ্গে আবার ওয়ান যোগ হয়ে এখানে টু হচ্ছে। এবার দেখি এই সি এর সঙ্গে ম্যাচ করতেছে কিনা। সি এর সঙ্গে ম্যাচ করলে নো, ম্যাচ করে নাই, তাহলে এই যে ওয়ান আছে এই ওয়ানটা এখানে বসে যাবে। আবার এবার সি ম্যাচ করতেছে, ম্যাচ করতেছে না, তাহলে এই ওয়ান এখানে বসে যাবে। সি এর সঙ্গে সি ম্যাচ করছে, তাহলে এখান থেকে ওয়ানের সঙ্গে আরও ওয়ান যোগ হয়ে টু। ডায়াগোনালটা খেয়াল করতে হবে, এই দুটোর সঙ্গে ম্যাচ হয় না? একটাও ম্যাচ হয় না, তাহলে এই টুটাই এখানে বসবে, আবার এখানে বসবে। আচ্ছা, এবার পরেরটাতে যাই, একদম লাস্ট রোটা। মিলছে? হ্যাঁ, মিলে গেছে। তাহলে কি হবে? এখানে এই জিরোর সঙ্গে একযোগ করতে হবে, কোনা কোনি ডায়াগোনাল, আমি বারবার বলছি। সো এখানে জিরোর সঙ্গে একযোগ করে এক বসবে। এখানে তিনটার একটার সঙ্গে মিলে না, তাহলে ওয়ান 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 ওয়ান। আচ্ছা, এবার এখানে কিভাবে টু হলো মনে প্রশ্ন জাগতে পারে। আচ্ছা, আমরা এই যে এই ওয়ানের সঙ্গে এই টুটা যোগ করতেছি, সরি, এই ওয়ানের সঙ্গে টুটা না, আমরা এই যে এখানে কম্পেয়ার করতেছি যে এইটার মধ্যে এই এই যে ডায়াগোনাল যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের ভ্যালু চেয়ে এই ইন্ডেক্সের ভ্যালু বড় কিনা। যদি বড় হয় তাহলে এইটা বসে যাবে ডায়াগোনালের সঙ্গে, যে উপরের ভ্যালুটা আপার আপার লেভেলের যে ভ্যালুটা সেটা কম্পেয়ার করে দেখবো কোনটা বড়, যেটা বড় সেটা বসতেছে। এই তো এখন এইটা এবং এটা এই দুটার মধ্যে কম্পেয়ার হচ্ছে, যেটা বড় টু, দুইটাই টু, তাহলে টু বসতেছে। এখন এখানে কত বসবে? এখানে এই বি কিন্তু ম্যাচিং হয়ে গেছে, সো ডায়াগোনালের সঙ্গে এক যোগ হয়ে থ্রি বসবে। সো এই হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স ম্যাচ করার নিয়ম। এটা রানিং টাইম বা রান টাইম যদি বলা হয় তাহলে এটা হচ্ছে এম ইনটু এন, এম হচ্ছে আমার রো আর এন হচ্ছে কলাম। সো এম ইনটু এন এই দুটোর গুণফল, যতগুলো রো ততগুলো কলাম, এর গুণফলই হচ্ছে এটা রান টাইম। প্রত্যেকটা কলাম আমাদেরকে চেক করতে হচ্ছে, প্রত্যেকটা রো আমাদের চেক করতে হচ্ছে,
That's why column ebong row er gunfol I hocche eta runtime. Acha, just ektu review kore jacchi. এই যে এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেটাই এখানে অ্যালগরিদম দেয়া আছে m হচ্ছে লেন্থ অফ x n হচ্ছে লেন্থ অফ y তো 1 টু m পর্যন্ত আমাদেরকে লুপ ঘুরাইতে হবে এবং চেক করতে হবে আর এখানে ঠিক জেতেও একই কথা 1 থেকে n পর্যন্ত লুপ ঘুরায় চেক করব আর এখানে হচ্ছে ম্যাচ করতেছে কিনা যদি ম্যাচ করে তাহলে আমাদেরকে যেটা করতে হচ্ছে যে ডায়াগোনাল যে ভ্যালুটা সেটার সঙ্গে এক বৃদ্ধি করতেছি এক বাড়াচ্ছি বাড়ায় তারপর ওই ভ্যালুটা আমি বসাচ্ছি আর যদি ম্যাচিং না হয় তাহলে ডায়াগোনাল এবং আপার উপরের যে ভ্যালুটা দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে যেটা ম্যাক্সিমাম সেটা বসবে সো হোপফুলি সবাই বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস